গেল দু বছর করোনা সংক্রমণের কারণে বন্ধ ছিল রথ শোভাযাত্রা সহ অনেক আনুষ্ঠানিকতা। এবার কোনো বিধিনিষেধ না থাকায় ইসকন সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন উদযাপন করে রথযাত্রা। প্রতি বছর চন্দ্র আষাঢ়ে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় রথযাত্রা, আর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। ঢাকার কেন্দ্রীয় স্বামীবাগে ইসকন মন্দিরে বিকালে রথযাত্রার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জানান, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপকার, রথযাত্রা তারই প্রমাণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আমি এই বছরের বার্ষিক রথযাত্রা উৎসবে যোগ দিতে আসায় সবাইকে আমার শুভেচ্ছা জানাই। দু বছর পর রথযাত্রা হওয়ায় ভক্তদের মাঝেও ছিল বেশ আনন্দ। দীর্ঘ দুই বছর পর অনেক মানে আনন্দের সহিত আমরা জগন্নাথকে নিয়ে রথে এসেছি। আমাদের ইসকনের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর ইসকন থেকে এসেছি। এখানে জাতি ভেদাভেদ ভুলে সকলেই এখানে এসে তারা একটা মিলন মেলায় তারা অংশগ্রহণ করছে। ঢাকায় প্রথমবার আমি আসলে রথযাত্রায় যাচ্ছি, আসলে খুব ভালো লাগতেছে। আর উপমহাদেশের বিখ্যাত ধামরায়ের যশ মাধবের রথযাত্রার উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। যশ মাধবের রথযাত্রায় অংশ নেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।